পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার এর আগে তিরিশ জুন পর্যন্ত সাতটি জেলায় কঠোর লকডাউন জারি করা হয় শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সোধ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না গণমাধ্যমের আওতা বহির্ভূত থাকবে এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল পরিষদ বিভাগ থেকে জারি করা হবে মোহাম্মদ আনিসুর রহমান রিপোর্ট নিউজ